শুনে আসলে আপসেট হয়ে গেছে, বা দামি নেই যে আমার ফার্মেসি ব্যবসা আছে, আমি ফার্মেসিটা বন্ধ করে আমার একটা চোখ দেখার জন্য শুধু এখানে এসেছি। কিন্তু খবরে যেটা বলা হয়েছিল যে 15-20টা দোকান, কিন্তু এখানে আমি দেখতেছি মানে 100-এর নিচে কম না দোকান হবে। কি সান্ত্বনা তোমার, যারা পড়ছে তারা কি সান্ত্বনা আছে, তারও বাসা বাড়িতে কিছু না, কিন্তু সব ব্যবসা ইনভেস্ট করা হয়েছে, তার ছাড়া তার এই ব্যবসা তারা কিছুই অনেকেই নিশ্চয় লাভ হইব কি তাই তার বিক্রয় দিন আনে পানি ঢুকেন না, লাস্টে ও চালো উঠছে দেখার জন্য। তারপর আমরা ঘটনাস্থলে পৌঁছে আগুনের ভয়াবহ দেখে আরো অন্যান্য স্টেশনকে আমরা কল করি। কল করার পর আমাদের এখানে প্রায় 12টা ইউনিট আমরা ঘটনাস্থলে পৌঁছে আমরা আগুনটা সম্পূর্ণ নিয়ন্ত্রণে এনে এখন আমরা শুধু ড্যাম্পিং এর কাজ করছি, হয়তো আরো সামান্য কিছু সময় লাগবে। কি পরিমাণ দোকানে ক্ষয়ক্ষতি হয়েছে? এখানে ক্ষয়ক্ষতি সম্পর্কে এই মুহূর্তে আমার পক্ষে বলা সম্ভব না, কারণ মালিক পক্ষের সাথে এখনো আমার কোনো কথা হয়নি, আমরা শুধু কাজ করে যাচ্ছি। সূত্রপাত সম্পর্কে এখনো জানা যায়নি এবং তারাও কিছু জানাইতে পারেনি। আমরা এখনো মালিক পক্ষ বা দোকানদার যারা ছিল তাদের সাথে আমরা এখনো কথা বলার সুযোগ হয়নি। এখানে প্রায় 120টার মতো তারা বলছে, কিন্তু পরিপূর্ণভাবে জানা যায়নি, তবে হতে পারে এরকম ধারণা করছি। কোনো আহত নিহতের আমরা সংবাদ অত পর্যন্ত পাইনি, পাবলিক বা আমরা যারা কর্মী ছিলাম তারাও কোনো হতাহতের কোনো সংবাদ নেই এই পর্যন্ত। তিনটে থেকে এই পর্যন্ত আসি। আগুনটা আমরা ঘন্টা দেড় ঘন্টা সময়ের মতো লাগছে ওখানে, কিন্তু তারা এখানে যে গাদাগাদি করে মালামাল রাখছিল এগুলো আসলে কোনো সিস্টেমের মধ্যে পড়ে না। যে অবস্থা রাখছে এগুলো আসলে খুব কঠিন অবস্থা, তারা একটার উপরে একটা ফ্লোর তৈরি করছে, আসলে এখানে একটা ফ্লোরের উপরে একটা ফ্লোর তৈরি করার মতো কোনো প্লেস নাই, কিন্তু তারপরে তারা করছে প্রতিক্ষণ আবার উদ্দেশ্যে, যেটা আমি বলছি আর কি দেখা দেখলাম। হ্যাঁ সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে, কোনো সমস্যা।